বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে সন্দেহভাজন এক ব্যক্তির গাড়ি আটকানোর চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে এক বন্দুকধারী। এ সময় এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে ভর্তি করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হন বলে জানানো হয়। এর মধ্যেই যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়ে ভয়াবহ এক তথ্য প্রকাশ করেছে দেশটিতে অস্ত্রের ব্যবহার নিয়ে কাজ করা সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভ। সংস্থাটি জানায়, চলতি বছর গুলিতে 1637 জন শিশু ও কিশোরের মৃত্যু হয়েছে। গত মে মাসে একটি প্রাথমিক স্কুলে বন্দুক হামলায় অন্তত 19 জনের মৃত্যু হয়। এ ঘটনার কয়েকদিন পরই মিশিগান অঙ্গরাজ্যে আরেক বন্দুক সহিংসতায় 3 শিশু নিহত হয়। এদিকে ব্রিটিশ সম্প্রচার মাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, গত মে মাসের 17 থেকে 31 তারিখ পর্যন্ত 2 সপ্তাহে অন্তত 30 বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হন। নিহতদের পরিবারের সদস্যরা এ অবস্থার পরিবর্তনের পাশাপাশি বন্দুক রাখার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধের দাবি জানিয়েছেন। তবে তাদের দাবি দেওয়ার বিষয়ে কর্ণপাত করা হয় না বলেও অভিযোগ তুলেছেন তারা। চারপাশে কি ঘটছে তা খুবই পরিষ্কার, মানুষ দেখছে শুনছে, কিন্তু অনেকে বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কখনোই ভাবিনি আমি আমার মেয়েকে হারাবো। ভেবেছিলাম এটা অত্যন্ত নিরাপদ একটি দেশ, কিন্তু মোটেও তা নয়। বিশ্বের অন্য দেশের তুলনায় খুব খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। এখানে যে কেউ নিজের সঙ্গে বন্দুক রাখতে পারে। গত কয়েক বছর ধরেই আলোচনায় যুক্তরাষ্ট্রের বন্দুক হামলা। প্রায় প্রতিদিনই বন্দুক সহিংসতায় প্রাণ ঝরছে সাধারণ মানুষের। এতে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দেশটির জনগণ। রাইসা জান্নাত, সময় সংবাদ।